শেখ হাসিনা আসছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল করছে, এই বর্ডারে এক্সট্রা খরচ করতে হয় না। জি, শেখ হাসিনা আছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল হচ্ছে, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বিশ্বাস করি। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে ভারত অনেক সুবিধা লাভ করে, তাদের এক্সট্রা খরচ করতে হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা ঠিক তার উল্টো, তারা আমাদের বর্ডারে পাখির মতো হত্যা করে কাটা তারা ঝুলিয়ে রাখে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। এবার আসুন দেখি আমরা কি সুবিধা পাই ভারত থেকে, ভারত আমাদের কি সুবিধা দেয়। ভারত বাংলাদেশ থেকে আরো কি কি সুবিধা পাই চলুন আমরা একটু শুনে আসি মন্ত্রী সাহেবের মুখ থেকে। প্রায় কয়েক লক্ষ ভারতীয় আমাদের দেশে কাজ করে, এটি প্রায় কত লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে, এই মুহূর্তে বাংলাদেশে কত লক্ষ নাগরিক বেকার রয়েছে এবং ভারতীয়রা আমাদের দেশে কাজ করে কত কোটি টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নিয়ে যায়, এই হিসাবটা করতে আমাদের একটু সহজ হতো যদি আপনি ভারতীয় কত লক্ষ নাগরিক বাংলাদেশে কাজ করে এই সংখ্যাটা যদি আপনি একটু বলে দিতেন। ভারতে যাচ্ছে হাজার কোটি ডলার রেমিটেন্স। FBCCI এর সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ভারতের প্রবাসী আয়ের চতুর্থ বড় উৎস বাংলাদেশ, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু ইন্ডিয়ার মানুষ আমাদের কি করতে চায়? বাংলাদেশ ঘুষেঙ্গে আর বাংলাদেশ কো নিস্তনাবুদ কর দেঙ্গে, মৌলবাদ কো নিস্তনাবুদ কর। আপনার দেশে যখন কিছু অসুবিধা হয় আমরা চুপ করে থাকলে দুষ্ট জি, আমরা চুপ করেই থাকবো, আমাদের তো কিছু বলার নেই, আমরা কিছু বললেই তো আমাদের প্যাকেট করে আপনারা পাকিস্তানে পাঠিয়ে দেবেন, সেজন্য আমরা চুপ করেই থাকি। আপনারাও চুপ করে থাকেন, আমরাও চুপ করে থাকি। ভারত আমাদের উপর যত ধরনের যত প্রকারের নির্যাতন করা যায় করুক, সমস্যা নেই। তো মন্ত্রী সাহেব আপনি ভারতে গিয়ে আর কি কি বলেছেন? ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। তো শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আর কি কি করতে হবে? সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী সাহেব, আপনি খুবই চমৎকার একটি ইনফরমেশন আমাদের দিয়েছেন। এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা কেমন। সবাই হাত তোলেন, এই শালার বুদারা মুনাজাত কর, আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আলাইকুম, ভুলে গেছি সরি, এই বলে আমার মোনাজাত শেষ করছি।